গুৱাহাটী কাৰো কেঠানো না যাও গুৱাহাটী নমস্কার হাবিবুর রহমানের এটা অতি জনপ্রিয় গীত গুয়াহাটি মহানগরীক লৈ এটা অতি জনপ্রিয় গীত হৈছে গুহেটি কারো কেঠানো না যাও গুহেটি নমস্কার আৰু হাবিবুর রহমানের সেই জনপ্রিয় গীতটিয়ে আজি সকলোৰে মনলৈ আহিছে বিশেষকৈ মহানগরবাসীৰ মুখলধার বরষুণ আর গুয়াহাটী মহানগরীত অস্বাভাবিক পরিস্থিতি পুতি দুর্গন্ধময় গেলা পরিবেশে বিরাজ করেছে এটা গুয়াহাটির মহাসাগরত পরিণত হয়েছে গুয়াহাটী মহানগরী গুয়াহাটির আভিজাত্য এতিয়া উটি গৈছে নলার পানিত একাকার হয়ে পড়েছে আবর্জনা জাবর জোথর কৃত্রিম বান সকলো একাকার এতিয়া গুয়াহাটীত আর তাতেই দুর্ভোগ ভুগি আছে মহানগরবাসী এক অবর্ণনীয় এক অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হয়েছে মহানগরের আভিজাত্য গুয়াহাটির যেটু চুকতেই যায় যেটু কোণাতেই যায় এতিয়া চৌদিশে কেবল কৃত্রিম বানত তাণ্ডব করবাত এককাল পর্যন্ত পানি করবাত এবুকু পর্যন্ত পানি করবাত একাঠু পর্যন্ত পানি হয় আপুনি ঠিকই শুনেছে করবাত এবুকু পর্যন্ত পানিরও সৃষ্টি হয়েছে গুয়াহাটীত বিশেষ অনিল নগরের বিশাল বিশাল অট্টালিকার ফার্স্ট ফ্লোর পর্যন্ত পানির তলত করবাত লিফট পানির তলত আবদ্ধ হয়ে পড়েছে ভাবক এবার ঘরের ভিতর লিফট পর্যন্ত পাইছে গৈ কৃত্রিম বান এনেকুৱাই এটা অতি ভয়ানক পরিস্থিতির সঙ্গে সহাবস্থান করেছে মহানগরবাসী কৃত্রিম বান রোধ করার বাবে বিভিন্ন অভিলাষী পদক্ষেপ গ্রহণ করার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীর পর আরম্ভ করে গুয়াহাটী উন্নয়ন বিভাগের মন্ত্রীর পর আরম্ভ করে গুয়াহাটী প্রশাসন গুয়াহাটী পৌর নিগমে কিন্তু বাস্তবত এয়া কি এজাক মুখলধার বরষুণ আর তার পিছত এনেদরে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে গুয়াহাটী মহানগরীত বিগত দুটা দিন ধরে গুয়াহাটীত এনেদরে অপরিবর্তিত হয়ে আছে কৃত্রিম বান পরিস্থিতি বৃহস্পতিবার দিনটি আমি দেখিছিল কেনেদরে মহানগরীর অনিলনগর নবীনগর রুক্মিণীগাঁও হাতীগাঁও বিভিন্ন প্রান্ত পানির তলত আছে আর শুকুরবারে পুনের অভাবনীয় একটা পরিস্থিতি বিরাজ করলে কৃত্রিম বান দুগুণে বৃদ্ধি পালে গুয়াহাটির আন আন অঞ্চলত যদি আমি জোরোদর কথা কো জোরোদ এজাক বরষুণতে সদায় সাগর সদৃশ হয়ে পড়ে জোরোদখন আর সেই জোরোদত উড়ন সেতু নির্মাণ কার্য চলি আছে আর তেনেকৈ এটা পরিস্থিতির মাজত দুর্বিষহ যাতায়াত করবলগিয়া হয়েছে রাইজে করবাত স্কুটি বিকল হয়ে গেছে করবাত বাইক বিকল হয়ে গেছে রিক্সায় হয়ে উঠিছে একমাত্র সারথি যিখিনি ঠাইত খোজকাঢ়ি যাব পারি সেইখিনি ঠাইত এশ টকা ভরি মানুহে পানি পারাপার হবলগিয়া হয়েছে এয়াই গুয়াহাটির অবস্থা এতিয়া আর তাতুকৈ ডাঙৰ কথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গুয়াহাটীত অনুষ্ঠিত হওয়া ইংল্যান্ড আর ভারতের ক্রিকেট ম্যাচ বানপানীয় বুড়াই পেলার সময়তেই মুখ্যমন্ত্রীগিয়ে কৈছিল যে কৃত্রিম বান পূর্বতক এতিয়া গুয়াহাটী মহানগরীত কমিছে যথেষ্ট পরিমাণে হ্রাস পাইছে নিজেই কৈছে গুয়াহাটীখানে দর্শন করেছে পরিভ্রমণ করেছে কিন্তু পরিভ্রমণ কালত বিশেষ কোনো এটা স্থানত অতি ভয়াবহ বান প্রত্যক্ষ নকৰা কথা উল্লেখ করেছে মইতো কালি এইটো মই নাজানো আপনার মইতো কালি একটা সময়তে গুয়াহাটীতে ঘুরি আছো একজেক্ট 8টা বাজার পর বরষুণ হয়েছে মই 10টালেকে গুয়াহাটীত ঘুরিছো রুক্মিণীগাঁওর সন্মুখত 100 মিটার পানি হয়েছে উলুবাড়ির সন্মুখত পানি হয়েছে গাড়ি চলি আছে কতটো বিশেষ জলমগ্ন দেখা নাই আগর জলমগ্নর আপনার টিভি ফুটেজবুর আপনাদের নিজেই কম্পেয়ার কর কিন্তু তারপর এই ছবিসমূহে আসলতে কি সূচায় এই যে বিভিন্ন প্রান্তর আমি দৃশ্য আপনার দেখাইছো মহানগরীর অনিলনগর নবীনগর রাজগড়
লগতে আমি দেখুৱাইছো হাতিগাঁও দৃশ্য পাঞ্জাবৰ বিভিন্ন পথ উপপথ পানীৰ তলত গৰিকে এই দৃশ্য সমূহ কি মুখ্যমন্ত্ৰীয়ে এইসমূহ দেখিছে নে নাই আৰু এই কৃত্ৰিম বানৰ মাজতে তীব্র যানজটত ভুগিবলগীয়া হল মহানগরবাসী এনেই রাজপথত বিভিন্ন স্থানত নির্মাণ কার্য চলি আছে নির্মাণ কার্য চলি থকার বাবে তীব্র যানজটর সূচনা হয়েছে এতিয়া গুৱাহাটী মহানগরীত সেয়া লাগিলে জলবর্ডে খান্দি থাকা গাঁতর হওয়া যানজট সেয়া লাগিলে কৃত্রিম বানর হওয়া যানজট সেয়া লাগিলে উড়ন সেতু নির্মাণ কার্য চলি থকার হওয়া যানজট এনেই যানজট তাতে আকো বরষুণ বরষুণের কৃত্রিম বান আর এই যানজটত ঘণ্টার পিছত ঘণ্টা ধরে আবদ্ধ হবলগিয়া হয়েছে মহানগরবাসী তার মাজতে আকৌ ক্যামেরাত বন্দী হল কিছু দৃশ্য এটা ডাস্টবিন প্রকাণ্ড ডাস্টবিন এনেদরে নাও সদৃশ হয়ে উপঙি উঠিল কৃত্রিম বানত এয়া গুৱাহাটী পৌর নিগমে মহানগরীর পথে পথে স্থাপন করা ডাস্টবিন অতি প্রকাণ্ড অতি উজনের এই ডাস্টবিনট এনেদরে নাওয়ার দরে উপঙি উঠিল মহানগরীর কৃত্রিম বানত আর এই ডাস্টবিনটে যেন উপহাস করলে গুৱাহাটী পৌর নিগমক গুৱাহাটী পৌর নিগমে কৃত্রিম বান রোধর বিভিন্ন ধরনের পদক্ষেপর কথা ঘোষণা করেছে বিভিন্ন কার্যপন্থা হাতত লৈছে কিন্তু সকলো ফুটুকার ফেনত পরিণত হয়েছে এজাক বরষুণেই তার স্বরূপ উদঙাই দিছে আর তারে গুৱাহাটী পৌর নিগমক উপহাস করে ভেঙুচালি করে একটা ডাস্টবিন এনেদরে উপঙি উঠিল কৃত্রিম বানত আন এটা দৃশ্য আপনার দেখাম স্কুল বাস শুক্রবারে পুয়ার পড়ায় স্কুল বাস সমূহ অচল হয়ে পড়ল গুৱাহাটীর রাজপথত রাজগড় রোডর আমি দৃশ্য দেখাইছো রাজগড় রোডত কেইবাখনো স্কুল বাস এনেদরে ইঞ্জিন বিকল হয়ে পড়ল আনকি চালকে সাহস করব পৰা নাই পানি ফালি কেনেদরে আগুয়াই যাব বাসখন কারণ বাসখনত আছে একাংশ শিক্ষার্থী কণ কণ ছাত্র ছাত্রীর পর বহু শিক্ষার্থী আছে বাসখনত সেই সকল শিক্ষার্থীর জীবনক লৈ হেতালি খেলিব খোঁজা নাই স্কুল বাসর চালকে আর যার বাবে পানির প্রকোপ দেখি বাস রখাই থবলৈ বাধ্য হয়েছে আর যার পরিণতিত শুক্রবার দিনটি দেখবলে পোৱা হল গুৱাহাটী মহানগরীত কেইবাখনো শিক্ষানুষ্ঠানে পাঠদান বন্ধ রাখবলগা হল স্কুল বন্ধ ঘোষণা করবলগা হল ছমহিয়া পরীক্ষা বাতিল করবলগা হল তার ভিতর যদি আমি কও গুৱাহাটী ক্লাবর সেন্ট মেরি স্কুলে স্কুল বন্ধ ঘোষণা করলে হলি চাইল্ড স্কুল সানমারির হলি চাইল্ড স্কুলে স্কুল বন্ধ ঘোষণা করলে এসএফএ স্কুলে স্কুল বন্ধ ঘোষণা করবলগা হল আর আন একাংশ বিদ্যালয়ত ছমহিয়া পরীক্ষা বাতিল করবলগা হল কারণ পুয়াই অভিভাবক সকলে সন্তানক স্কুল বাসত পঠাই দুশ্চিন্তাত ভুগিবলগা হল কেনেদরে নিজের সন্তান স্কুল পাবগৈ আর সেই সকল সন্তানক স্কুল পাবগৈ নোৱাৰিলে স্কুল বাস সমূহে যার বাবে বিভিন্ন প্রান্ত দেখিবলৈ পোৱা হল কোনো কোনো ঠাইত স্কুল ভ্যান পর্যন্ত বিকল হয়ে পড়ল আর অতি ভয়ানক পরিস্থিতি গুৱাহাটীত এই কারণে যে উন্মুক্ত নলা আর উন্মুক্ত গাঁত জলবর্দে পাইপ পুতিছে মাথো পুতিছে কিন্তু পানিহে পাবলৈ নাই এক কথাত জলবর্দ এতিয়া ফ্লপ শট পরিণত হয়েছে গুৱাহাটীত মাটি খান্দিছে পথ খান্দিছে পাইপ বহুৱাইছে কিন্তু পানি কত পানি এটোপালো এতিয়া মহানগরবাসী পোৱা নাই আর সেই গাঁত খান্দি যদরে পানির পাইপ পুতিছে আর পানির পাইপ পুতিবলে যখন গাঁত খান্দি থাকে উন্মুক্ত গাঁত এই গাঁত সমূহ বিগত সময়সত আমি দেখিছো কেইবাটাও অঘটন সংঘটিত হয়েছে বহুজনে অকালতে প্রাণ হেরুবলগা হয়েছে বহুজনে পঙ্গুত্বক আকুয়ালি লবলগা হয়েছে এই মরণ ফাণ্ডত পড়ি জলবর্দে খান্দি থা গাঁতত পড়ে আর সেই গাঁত সমূহ আজি একাকার হয়ে পড়েছে পানির সুতরাং গতি মহানগরবাসী এই ক্ষেত্রে কিছু সাবধান হওয়া উচিত ঘরের উলাই গলেও যাতে কিছু সাবধান আর সতর্ক হয়ে আগবাড়ে এই ক্ষেত্রে নিজে নিজের দায়িত্ব লব লাগিব প্রশাসন এটা শুই আছে প্রশাসনে একটা হেল্পলাইন নাম্বার মুক্তি করেছে এই হেল্পলাইন নম্বর যোগাযোগ করবলে আহ্বান জানাইছে প্রশাসনে আর এই হেল্পলাইন নম্বরটি মুক্তি করিয়েই যেন প্রশাসনে নিজের দায়িত্ব সামরিছে
আনহাতে আন ক'ৰবাত ক'ৰবাত আকৌ ৰাবাৰ বোট লৈও প্ৰশাসনৰ লোক অভিযান চলা পৰিলক্ষিত হৈছে। বিশেষকৈ অনিল নগৰত এনেকুৱা ধৰণৰ এটা পৰিস্থিতিত স্বাভাৱিকতে এতিয়া তীব্ৰ খাদ্য সংকট, পানীৰ সংকটত ভুগিবলগীয়া হৈছে অনিল নগৰবাসীয়ে। আৰু সেইবাবেই কিছু কিছু স্থানত এছ ডি আৰ এফে স্পীড বোট লৈ, ৰাবাৰ বোট লৈ অভিযান চলোৱাও পৰিলক্ষিত হৈছে। কিন্তু সেয়া জানো পৰ্যাপ্ত হ'ব? রাজগড় 5 নম্বর বাইলাইন আমার ঘরের একদম মজিয়া পাইছে, তথাপিত আজ বাচ্চার পরীক্ষা আছে। মত কেনেকে পঠাইছো এটা মহে জানো একমাত্র। এতিয়া সিভিল ড্রেসত আনিছো, আকো স্কুটার মধ্যে চলাম, মো নিজের মেডিকেল ডিউটি আহিবতে লাগিব, উপায় নাই। পানিটা রাতে উপর পড়ালে মানুষ অবস্থা, বিশ্বনাথ পানি। আপনি রাতে ঘর আসলে? ঘর আসলে বিশ্বনাথ পানি, বিশ্বনাথ পানি ঘরপরা ওলাই আহিলে এটা সুমাব পড়া নাই। এক কথাত কবলৈ গলে ক্ৰনিক ডিচেণ্ট্ৰি সদৃশ এটা ৰোগত পৰিণত হৈছে এতিয়া গুৱাহাটীত কৃত্ৰিম বান্ধ। আৰু এই কৃত্ৰিম বান্ধ ৰোধ কৰাৰ বাবে প্ৰতিশ্ৰুতিৰ ওপৰত প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিছে প্ৰতিখন চৰকাৰে। চৰকাৰ আহিছে, চৰকাৰ গৈছে, প্ৰতিশ্ৰুতি দিছে, কিন্তু মহানগৰীৰ কৃত্ৰিম বানৰ যি সমস্যা, সেই সমস্যা সমস্যাই হৈয়ে ৰৈছে। বৰং এই সমস্যা পূৰ্বতকৈ বৃদ্ধিহে পাইছে। ছুপাৰ চাকাৰ ব্যৱহাৰ কৰা হৈছে, কোটি টকীয়া ছুপাৰ চাকাৰ অনা হৈছে নলা পৰিষ্কাৰ কৰাৰ বাবে, জাবৰ জোঁথৰ পৰিষ্কাৰ কৰাৰ বাবে। কিন্তু মূৰকত এই ফলাফল মহানগৰবাসীয়ে পাইছে। পদপথসমূহ ওখকৈ নিৰ্মাণ কৰা হৈছে, বিভিন্ন ৰাজপথৰ পদপথ ওখকৈ নিৰ্মাণ কৰা হৈছে, তাৰপিছতো এয়া পৰিণতি। আনহাতে পদপথত থকা একাংশ দলং, বাহিনী নৈৰ ওপৰত থকা দলং বানপানীৰ সৃষ্টি কৰাৰ কাৰক বুলি চিহ্নিত কৰা হৈছিল। গুৱাহাটী পৌৰ নিগমে চিহ্নিত কৰিছিল কেইবাখনো দলং, 25খনকৈ দলং ভাঙি দিয়া হৈছিল, কিন্তু তাৰপিছতো কৃত্ৰিম বান কিন্তু ৰোধ হোৱা নাই। গুৱাহাটী উন্নয়ন দপ্তৰৰ মন্ত্ৰী অশোক সিংহালে কৈছে বিজ্ঞানসন্মতভাৱে পানী লৈ যোৱা হ'ব শিলসাকু বিললৈ, তাত বিশাল হ্ৰদ খন্দা হ'ব, যাৰ বাবে শিলসাকু বিল উচ্ছেদ কৰা হৈছে। শিলসাকুবাসী আজিও প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আছে। সেই শিলসাকুতে বিশাল হ্ৰদ খন্দা হ'ব, তাত বিশাল হ্ৰদ খান্দি বিজ্ঞানসন্মতভাৱে গুৱাহাটীৰ পানী বোৱাই নিব। এয়াই হৈছে নমুনা প্ৰশাসনৰ পৰিকল্পনাৰ। এই নমুনাৰ ভোগ এতিয়া ভোগ কৰিব লগা হৈছে, নমুনাৰ ফল ভোগ কৰিব লগা হৈছে মহানগৰবাসীয়ে। আমি যদি স্কুল বাছৰ কথা কওঁ, ৰাজগড় ৰোডত দেখিবলৈ পোৱা হ'ল স্কুল বাছে স্কুল বাছক টানিবলগীয়া হৈছে। স্কুল বাছ এখন আবদ্ধ হৈ পৰিছে, ইঞ্জিন বিকল হৈ আছে, পিছে পিছে যোৱা এখন স্কুল বাছো পানীৰ প্ৰকোপ দেখি ৰখাই দিবলৈ বাধ্য হ'ল, আৰু অৱশেষত স্কুল বাছখনে আন এখন স্কুল বাছত ৰছী লগাই টানিবলৈ চেষ্টা কৰিছে, বাছখনক উদ্ধাৰ কৰিবলৈ চেষ্টা চলাইছে। এনেকুৱা পৰিস্থিতি এতিয়া গুৱাহাটী মহানগৰীত। যদি আমি চাওঁ ভঙাগড়ৰ পৰা ৰাজগড় সংযোগী যিটো পথ আছে, এই পথটো এনেই অতি কদৰ্যৰূপ ধাৰণ কৰিছে, খলা বোমা পথ, সাধাৰণ অৱস্থাতে গাড়ী চলাই যাব নোৱাৰা এটা পথ। দীৰ্ঘদিন ধৰি এই পথছোৱা মেৰামতি কৰিছে মাথো কৰিছে, নিৰ্মাণ কৰিছে মাথো কৰিছে, কিন্তু আজিও পথছোৱা মসৃণ হৈ উঠা নাই। তাতে আকৌ কৃত্ৰিম বান, এফালে অনিলনগৰৰ পৰা পানী আহিছে, আনফালে জুৰুদৰ পৰা পানী আহিছে, ৰাজগড় ৰোড একাকাৰ হৈ পৰিছে, আৰু এই কদৰ্যময় তথা বিপদসংকুল পথেৰে যাতায়াত কৰাটো এতিয়া বিপদজনক হৈ উঠিছে, আৰু যাৰ বাবে অচল হৈ পৰিছে সকলো বাহন। আমি পুনৰ জনাইছোঁ, খোজকাঢ়ি যিটো স্থানলৈ যাব পাৰি সেই স্থান 100 টকা ভৰি এতিয়া ৰিক্সাত যাবলগীয়া হৈছে। এয়া সৰ্বসাধাৰণ ৰাইজৰ দুৰ্দশা গুৱাহাটী মহানগৰীত। কৈ থাকিলেও উৰ নপৰে এনে বহু দৃশ্য এই মুহূৰ্তত আমি আপোনালোকক দেখুৱাইছোঁ। সৰ্বত্ৰে এতিয়া হাহাকাৰ অৱস্থা, আৰু তাৰ মাজতে যদি চোৱা হয়, আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই কৈছে, আগজাননী দিছে, পুনৰ বৰষুণ অহাৰ সম্ভাৱনাৰ কথা উল্লেখ কৰিছে। গুৱাহাটীত পুৱা 10 বজাৰ পৰা পুনৰ বৰষুণ আহিছে, আৰু মজলীয়াৰ পৰা পাতলীয়া বৰষুণৰ কথা কৈছে। আনহাতে সন্ধিয়াৰ পৰা নিশালৈকে মুখলধাৰ বৰষুণৰ আগজাননী প্ৰদান কৰিছে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। ইতিমধ্যে জিলাই জিলাই ৰেড এলাৰ্ট জাৰি কৰা হৈছে, জিলাই জিলাই অৰেঞ্জ এলাৰ্ট, য়েল' এলাৰ্ট জাৰি কৰা হৈছে, আৰু তাৰ মাজত পুনৰ মুখলধাৰ বৰষুণৰ আগজাননী দিছে গুৱাহাটীত আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। গতিকে ভাবক কেনেকুৱা এটা পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ব লাগিব আপুনি। যদি আপুনি কাৰ্যালয়ত আছে, কাৰ্যালয়তে হয়তো থাকিবলগীয়া এটা পৰিস্থিতিৰ উদ্ভৱ হ'ব পাৰে, কাৰণ কৃত্ৰিম বান যিকোনো মুহূৰ্তত বিপদ আহিব পাৰে আপোনাৰ জীৱনলৈ, ভাবুকি আহিব পাৰে এই কৃত্ৰিম বানৰ বাবে। কাৰণ প্ৰশাসনৰ যি স্বৰূপ আমি আপোনাক জনাই আহিছোঁ, আপুনি নিজেও ভুক্তভোগী, প্ৰশাসনে যি ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিছিল সেই ধৰণৰ ব্যৱস্থা কিন্তু এতিয়াও গ্ৰহণ কৰা নাই। কাৰণ উন্মুক্ত গাঁতসমূহ আছেই, তাতে আকৌ উন্মুক্ত তাঁৰসমূহো আছে, উন্মুক্ত তাঁৰত বিদ্যুৎ সৃষ্ট হৈ এই কৃত্ৰিম বানত পূৰ্বেও বহু লোকে প্ৰাণ হেৰুৱাবলগীয়া হৈছে এইখন গুৱাহাটীত।
মুঠৰ ওপৰত এতিয়া গুৱাহাটীৰ পাহাৰে ভৈয়ামে সকলোতে বিপদ। এফালে যদি ভৈয়ামত কৃত্ৰিম বানৰ তাণ্ডৱ, আনফালে পাহাৰতো ভূমিস্খলনৰ ঘটনা অব্যাহত আছে। মুখলধাৰ বৰষুণৰ আগজাননী দিয়া হৈছে, গতিকে পাহাৰ অঞ্চলত বসবাস কৰা লোকসকলৰ বাবে বিপদ যিকোনো মুহূৰ্তত আহিব পাৰে। ভূমিস্খলনৰ ঘটনা বৃহস্পতিবাৰৰ পৰা কেইবাটাও সংঘটিত হৈছে গুৱাহাটীত। ভাস্কৰ নগৰত ভূমিস্খলন, লগতে অসম ৰাজ্যিক চিৰিয়াখানাৰ গাৰ্ডৱাল খহি পৰিছে। ঠিক তেনেদৰে বামুনী মৈদামত গাৰ্ডৱাল খহি কেইবাটাও বাসগৃহৰ ক্ষতি সাধন হৈছে। মুঠৰ ওপৰত এনেদৰে এক অৰাজকতাপূৰ্ণ পৰিস্থিতি এতিয়া বিৰাজ কৰিছে গুৱাহাটী মহানগৰীত। পানীৰ সৈতে নলাৰ জাবৰ জোঁথৰ একাকাৰ হৈ পৰিছে, খোজ দিব নোৱাৰা এটা অৱস্থা, পুতি দুৰ্গন্ধময় এটা পৰিৱেশ। এটুপি খোৱা পানীৰ বাবে যি সময়ত মহানগৰবাসীয়ে হাহাকাৰ কৰি আছে, তেনে সময়তে কিন্তু চৌদিশে সাগৰ সদৃশ পানী কিন্তু নাই এটোপাল বিশুদ্ধ খোৱা পানী খাবলৈ। আৰু যাৰ বাবে অনিল নগৰবাসী, নবীন নগৰবাসীয়ে প্ৰতিদিনেই অভিনৱ প্ৰতিবাদ সাব্যস্ত কৰি চৰকাৰ প্ৰশাসনৰ দৃষ্টি আকৰ্ষণৰ চেষ্টা চলাই আহিছে। অনিল নগৰবাসীৰ মুখত এতিয়া প্ৰতিবাদৰ ভাষা নাই, এতিয়া কবিতাৰে তেওঁলোকে প্ৰতিবাদ কৰিবলগীয়া হৈছে। তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি ভাগৰি পৰিছে, যাৰ বাবে এতিয়া অনিল নগৰবাসীৰ মুখত ওলাই কবিতা, অনিল নগৰবাসীত ওলাই গান, গানেৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। আজি কবিতাৰে তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলগীয়া হৈছে। হয়, এই দৃশ্যসমূহ আপুনি প্ৰত্যক্ষ কৰিলে এয়া কোনো জকাই চুকৰ দৃশ্য নহয়, এয়া আমাৰ সকলোৰে মৰমৰ গুৱাহাটী মহানগৰীৰ দৃশ্য, তথাকথিত স্মাৰ্ট চিটিৰ এয়া দৃশ্য। আৰু এই তথাকথিত স্মাৰ্ট চিটিত যিহেতু গিজ গিজাই আছে হস্পিটেল, নাৰ্ছিংহোম, চিকিৎসা মহাবিদ্যালয়, বহু চিকিৎসালয় আছে গুৱাহাটী মহানগৰীত, কিন্তু এই চিকিৎসালয়ত যদি জৰুৰীকালীন অৱস্থাত কোনো এজন ৰোগীক নিবলগীয়া হয়, তেন্তে ভাবক কেনেদৰে পাব চিকিৎসালয়। হয়, মুখ্যমন্ত্ৰীৰ ঘোষণা, চৰকাৰৰ ঘোষণা যে অসমক উন্নত পাঁচখন ৰাজ্যৰ তালিকাত অনা হ'ব, এয়া যদি উত্তৰ পূৰ্বাঞ্চলত দুৱাৰমুখ গুৱাহাটীৰ অৱস্থা, তেতিয়াহ'লে অসম কেনেদৰে আগবাঢ়িব উন্নতিৰ দিশত? যদি এজাক বৰষুণেই গুৱাহাটীৰ উন্নয়নৰ এই স্বৰূপ উদঙাই, তেতিয়াহ'লে আৰু ক'বলৈ বাকী থাকিল কি? আৰু এনেকুৱা এটা পুতি দুৰ্গন্ধময় পৰিৱেশ, নলা নৰ্দমাৰ পানী জাবৰ জোঁথৰে একাকাৰ এটা পৰিৱেশত সকলোৰে মনলৈ নিশ্চয় আহিব সেই গানটো, হবিবুৰ ৰহমানৰ যে গুৱাহাটীক আৰু কেথানো নাযাওঁ, গুৱাহাটী নমস্কাৰ।